আচ্ছা আজকে আমরা মোটামুটি আলোচনা করব হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে যেটা পরীক্ষাতে খুব আসে এবং নর্টন সার্কিট নিয়ে মানে নিয়ে এবং নর্টন হচ্ছে সার্কিট সলভের একটা নিয়ম এই নিয়মে আমরা যে কোনো সার্কিট সলভ করতে পারি বা যে কোনো সার্কিটে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি এবং মোটামুটি এটা একটা সহজ নিয়ম তো থেভেন এবং নর্টন দুইজন যারা হচ্ছে এই নিয়মটা আর কি বের করছে ওনাদের নাম অনুসারে এই নিয়মটার নাম করা তো সিস্টেম হচ্ছে একটা জটিল সার্কিট বা একটা বড় সার্কিটকে আমরা খুব সহজ একটা সার্কিটে কনভার্ট করব দেন আমাদের যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করব তো মনে করেন আমাদের হাতে একটা বড় সার্কিট আছে সেখানে ধরেন বিভিন্ন ব্যাটারি আছে কারেন্ট সোর্স আছে রেজিস্টেন্স বা ইত্যাদি ইত্যাদি যেহেতু এখন পর্যন্ত আমরা ডিসি সার্কিটে আছি আপাতত ডিসি সার্কিট নিয়ে আলোচনা এসি তে যখন যাব তখন এসি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব তাহলে এইটা হচ্ছে আমাদের সার্কিট এটা বিভিন্ন সার্কিট এবং আমাদের স্পেসিফিক কোন একটা লোডের জন্য সার্কিটটা সলভ করতে হবে অর্থাৎ আমার প্রয়োজন এই লোডের বিভিন্ন হচ্ছে প্যারামিটার অ্যানালাইসিস করা এর কারেন্ট অ্যানালাইসিস করা লাগতে পারে এর ভোল্টেজ অ্যানালাইসিস করা লাগতে পারে বা পাওয়ার বা কোথায় এই লোডের বিভিন্ন প্যারামিটার আমাকে অ্যানালাইসিস করতে হবে কিন্তু দেখেন আমাদের একটা সার্কিট কি বড় সার্কিট থাকে অথচ অ্যানালাইসিস করতে হবে কিন্তু শুধুমাত্র এইটুকু বাট আমাদের এখানে একটা বড় সার্কিট আছে তো আমরা একটা সিস্টেম করে এই থেভেনিন রুলসটা অ্যাপ্লাই করে এই সার্কিটটাকে খুব সহজ একটা সার্কিটে কনভার্ট করে ফেলবো সেটা হচ্ছে সার্কিটে অনলি একটা ভোল্টেজ সোর্স থাকবে এবং সেই ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টেন্স থাকবে এই যে এই বড় যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে আমরা কি করলাম এই ছোট সিম্পল একটা সার্কিটে কনভার্ট করে ফেললাম আর এই যে সবকিছু মিলায়ে যে একটা ভোল্টেজ সোর্স রাখতেছি এটাকে আমরা বলতেছি ভি থেভেনেন এবং সব রেজিস্টেন্স মিলায়ে একটা রেজিস্টেন্স বানায় ফেলতেছি এটাকে আমরা বলতেছি আর থেপেন এবং অবশ্যই এই পয়েন্টটা ধরেন আমাদের এ এবং এই পয়েন্টটা ধরেন আমাদের বি এই এ আর বি পয়েন্ট কে ওপেন করে আমাদের এই সার্কিটটা কিন্তু সলভ করতে হবে মানে এক কথায় এই লোডটাকে প্রথমে আমাদের খুলে রাখতে হবে সার্কিটটা সলভ করে এই সার্কিট বানাবো এইটাই হচ্ছে সেই এ পয়েন্ট এইটাই হচ্ছে সেই বি পয়েন্ট কিন্তু অরিজিনালি তো এরা ওপেন ছিল না এটা তো আমি ওপেন করলাম অরিজিনালি কি ছিল কানেক্টেড ছিল ফলে এই সলভ করার পরে আমি আবার কি করব এই লোডটাকে কানেক্ট করে দেবো দেখেন এখানে একটা বড় বা জটিল সার্কিটকে আমরা একটা সহজ সার্কিটে কনভার্ট করে ফেললাম এখন দেখেন এই সার্কিটের আর এল এর সার্কিট কিভাবে করব সেটা আমরা ম্যাথ করার সময় দেখবো আজকেই করব আপাতত কনসেপ্টটা বুঝি যে আসলে কি হচ্ছে এই সেম ভাবে এই যে সার্কিটটা আমরা বানালাম একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টেন্স এটাকে বলতেছি থেভেন ইন সার্কিট নর্টন আসলে এইটার জাস্ট উল্টা কাজটা করে উল্টা মানে কি সে একটা কারেন্ট সোর্স এবং রেজিস্টেন্স নিয়ে কাজ করে এখানে ভোল্টেজ সাথে এর সিরিজে আসে নর্টনের ক্ষেত্রে কারেন্ট সোর্স সাথে রেজিস্টেন্সটা প্যারালাল থাকবে তো ভোল্টেজ সোর্সের এই যে প্লাস টার্মিনাল যেটা থাকবে কারেন্ট সোর্স এর অ্যারোটা সেইটা সেই দিকে দিতে হবে এটা মোটামুটি আগেই আমরা জানি যে এটা আসলে কি রুলস ফলো করে এটাকে বলতেছি আই এন বা নর্টন কারেন্ট আর এটাকে বলতেছি আর এন বা নর্টন সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে থেবেন রেজিস্টেন্স যা কথা নর্টন রেজিস্টেন্স তাই কথা মানে এক কথায় রেজিস্টেন্স বের করার নিয়মটা দুই নিয়মেরই সেম শুধুমাত্র কারেন্ট বের করার নিয়মটা একটু আলাদা সেটা আমরা পরে দেখবো আপাতত সার্কিটের কনসেপ্টটা বুঝি তাহলে এইটা ছিল আমাদের সেই ওপেন মানে যে বলছিলাম যে ওপেন করে সার্কিট ক্যালকুলেশন করতে হবে এই সেই এ আচ্ছা যদি পরীক্ষায় এরকম আসে যে থেভেনিন বা সার্কিট ফাইন নটন কোনো একটা আসবে একসাথে আসার চান্স কম তাহলে আমাদের কিন্তু এটা কানেক্ট করতে হবে না এই অবস্থায় রেখে অ্যান্সার করতে হবে কারণ এই সার্কিটটাকে আমরা বলতেছি থেভেনিন সার্কিট এই সার্কিটটাকে আমরা বলতেছি নটন সার্কিট তাহলে আমাদেরকে যদি শুধু বলে যে নর্টন সার্কিট নির্ণয় করো বা থেভেনিন সার্কিট নির্ণয় করো আমরা এই যে এই সার্কিটটা আঁকাই দিব মান অবশ্যই বের করে বসাইতে হবে আর যদি বলে ফাইন রেজিস্ট্যান্স মানে কথা থেভেনিন ভোল্টেজ অ্যান্ড রেজিস্টেন্স বা থেবেনিন ইকুইভ্যালেন্ট তাহলে এই দুজনের মান বের করলেই হবে সার্কিট না আঁকলেও চলবে আর সার্কিট আঁকতে বললে তখন সার্কিট আঁকবেন কিন্তু এই অবস্থায় আর কে কানেক্ট করা যাবে না আর যদি আর এর বিভিন্ন ইনফরমেশন বের করতে বলে কারেন্ট ভোল্টেজ বা ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু অবশ্যই কানেক্ট করে দেন আমাদের অ্যান্সার করতে হবে এই হচ্ছে মোটামুটি আমাদের আমাদের আর হচ্ছে ওই নর্টন যে সার্কিটটা আছে সেটা অ্যান্ড পরবর্তী আমাদের কোশ্চেন যেটা বলবে সেই কোশ্চেন হিসাবে হচ্ছে আমরা অ্যান্সার করবো এবার আমরা তাহলে কোশ্চেনের দিকে যায় এখানে আসলে থিওরিক্যালি আর তেমন একটা কিছু আলোচনা করার নাই আছে যেটা বলছিলাম যে আমাদের যে ব্ল্যাক ভিতরে কিন্তু বড় সার্কিট থাকবে মানে আমি একটু দেখাই ধরেন এই একটা সার্কিট ওই বক্সের ভিতরে এরকম একটা সার্কিট আছে একটা বড় সার্কিট আমাদের এইখানে একটা কি ভোল্টেজ দিয়ে দিছে এটা কিন্তু ভোল্টেজ সোর্স মানে একটা ভোল্ট মিটার দিয়ে দিছে আর এখানে একটা অ্যামিটার দিয়ে দিছে ভোল্টমিটার যে ভোল্টেজটা পরিমাপ করতেছে সেটাই যে এই বরাবর দেওয়া আছে অ্যামিটার যে কারেন্টটা পরিমাপ করতেছে সেটা এই বরাবর দেওয়া আছে আর এই যে এইখানে যে আর এই আর এর ভ্যালু আবার এই বরাবর দেওয়া আছে প্রথম প্রশ্ন বলতেছে ফাইন্ড আই হোয়েন আর সমান চার ও এখানে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে ব্ল্যাক বক্সের ভিতরে কিন্তু অনেক জটিল একটা সার্কিট আছে কিন্তু আমরা যদি ওটাকে থেবেনিনে কনভার্ট করি তাহলে সার্কিটটা কি এরকম হয়ে যায় কারণ আমরা জানি যত জটিল সার্কিটই থাক না কেন সেটাকে খুব সহজে থেবেনিনে কনভার্ট করে ফেলা যায় তারপরে আমরা ব্ল্যাক বক্সের ভেতরে সার্কিটটা যাই থাকুক সহজে প্রকাশ করতে পারি এভাবে যে ওর ভেতরে এরকম একটা সার্কিট আছে ঠিক এই বক্স থেকে এখানে একটা তার বের হলো এখানে একটা তার বের হল এবার একটু ভালো করে দেখেন যে এইটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট এটা আমরা জানি মানে ওপেন সার্কিট করে তার মানে যে এই দুই মাথার ভোল্টেজ নির্ণয় করতেছে সেটা কিভাবে এই যে এইভাবে উপরে প্লাস নিচে মাইনাস কারণ একটা ভোল্টমিটার দেন এমিটার মানে একটা শর্ট আইডিয়ালি কি একটা শর্ট সার্কিট মিল করে কারণ ও কারেন্ট পরিমাপ করবে এই যে সার্কিটটা ওভারঅল সার্কিটটা এই পুরো সার্কিটটাকে আমরা এইভাবে লিখে ফেলতে পারি যেখানে এটা আর মিন করতেছে এটা আর থেভেন ইন মিন করতেছে আর এটা ভি থেভেন মিন করতেছে এখন দেখেন ভির মান মানে হচ্ছে এই দুই মাথার ভোল্টেজ দেওয়া আছে এই দুই মাথার ভোল্টেজ তার মানে এর দুই মাথার ভোল্টেজটা আমরা কিন্তু জানি কত একবার তিন একবার চার একবার এত প্রথম প্রশ্ন বলতেছে আর এর মান চার হলে কারেন্ট নির্ণয় করো তাহলে আর বলতে এটা বুঝতেছি তাহলে এর মান যদি চার হয় তাহলে কারেন্ট নির্ণয় করো সেটা কিন্তু আমাদের বের করে দেখাতে হবে তাহলে ফার্স্ট কেস সেটা হচ্ছে R সমান চার ও হম এবার আমরা এই কন্ডিশন গুলা চেক করি কন্ডিশন গুলা চেক করে আমরা ভি এবং আর থেভেনিন এর মান বের করে ফেলি তারপরে দুইটা ম্যাথ করি সবচেয়ে ভালো হয় তাহলে প্রথম কন্ডিশন এখন দেখেন এখান থেকে ভি সমান আসলে কত লেখা যায় ভি সমান দেখেন ভি থেভেনিন থেকে এই ড্রপটা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ভি তার মানে এই ড্রপটা বাদ দিলে থাকে ভি তাহলে ভি সমান হচ্ছে ভি থেভেন মাইনাস আর থেভেনিন ইন্টু আই এটা মোটামুটি কিন্তু সবাই বেসিক ক্যালকুলেশন মেশ অথবা যে কোনো ক্যালকুলেশন দিয়ে বের করে ফেলা যায় যেহেতু তিনটা আছে আমাদের আন্ন হচ্ছে দুইটা আমরা কি করতে পারি যে কোনো দুইটা থেকে করে ফেলতে তিনটা বের করার দরকার নেই যে কোনো দুইটা নিলে ওকে তাহলে আমি প্রথম এবং দ্বিতীয় এই দুই লাইন নিয়ে কাজ করব তাহলে দেখেন প্রথম এবং দ্বিতীয় লাইন যদি কাজ নিয়ে যদি কাজ করি কি লেখা যায় ভি মানে হচ্ছে যে এই বরাবরের মান অর্থাৎ ধরেন তিন সমান ভি থভেনিন কিন্তু আমাদের কাছে আনন আমরা জানি না মাইনাস আই এর মান হচ্ছে 1.5 এই যে আই এর মান 1.5 আর থভেনিনের মান আমরা জানি না তাহলে এটা আসলো এক নাম্বার ইকুয়েশন দেন সেকেন্ড লাইন থেকে যদি আমরা মান বের করি এই যে ভি সমান এই सेम কনসেপ্টটাই আমরা তুলব তাহলে তুললে কত আসে 8 সমান সরি হ্যাঁ ঠিক আছে 8 সমান ভি থেভেনিন মাইনাস কারেন্ট হচ্ছে ওয়ান ইন্টু আর বা শুধু আর লিখে দেওয়া যায় কারণ এক গুণ করলে তাই হয় তাহলে এটাকে দুই নাম্বার এই দুইটা যদি সলভ করি আমাদের কিন্তু ভি থেভেনিন এর মান চলে আসবে আর থেভেনিন এর মান চলে আসবে তাহলে আমরা সলভ করি প্রথমটা হচ্ছে আচ্ছা এটা দিয়ে শুরু করি এক মাইনাস ওয়ান আর সমানের এ পাশে হচ্ছে আট তারপর একটা হচ্ছে আর সমানের ওই পাশে হচ্ছে তিন তাহলে ভি থেভেন এর মান হচ্ছে আঠারো আর আর থেভেন এর মান হচ্ছে দশ তার মানে এটা হচ্ছে আঠারো ভোল্টেজ আর এটা হচ্ছে দশ ওভেন প্রথম প্রশ্নটা আমাদের এত কিছু না বের করলেও চলতো যেহেতু দ্বিতীয়টাতে লাগবে জন্য আমি একবারে বের করে নিলাম তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আর এর মান যদি চার ওহম হয় তখন আমাদের আয়ের মান কত হবে তার এই বক্সের দিকে আমরা আর তাকাবো না আমরা তাকাবো আর এর মান যদি চার ওহম হয় তখন আয়ের মান কত এই বক্স গুলা কিন্তু স্পেসিফিক সিচুয়েশনে আসলে দেখানো যে ভি যদি তিন হয় তাহলে কারেন্ট কত ভি যদি আট হয় তাহলে কারেন্ট কত ভি যদি এত হয় তাহলে কারেন্ট কত এখন কথা হচ্ছে আর এর মান যদি চার হয় তখন যে ভি তিন ভোল্ট নাকি আট ভোল্ট এটা ধর আমরা জানি না কিন্তু এইটা কিন্তু কনফার্ম না এই দুইটা লাগতেছে এই বের করতে গেলে এটা লাগবে এটা কনফার্ম যে এই ভোল্টেজটা আর এই ওহমটা ফিক্সড কেননা সার্কিটের ভি থেভেনিন বা আর এটা ফিক্সড হয় এক্সটার্নাল সার্কিটে যাই ঘটে যাক না কেন এই সার্কিটের সেভেন এর যে ভ্যালু বের হবে এটা ফিক্স থাকবে কারণ এরা তো আর এর উপর ডিপেন্ড করবে না আর এর মান যাই হয়ে যাক না কেন আর তো বাইরের একটা ভ্যারিয়েবল জিনিস এটা চেঞ্জ করলে তো আর এর ভেতরের ভ্যালু চেঞ্জ হয় না ফলে আমরা যে আর সমান চার ওহম দেখতেছি এখানে আই সমান আমরা কত লিখতে পারি এই যে এই সার্কিটে খেয়াল করেন আই সমান কত ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্টেন্স মানে ভি থেভেনিন ডিভাইডেড বাই আর আর থেভেনিন প্লাস সমান ভি আরেভেন আসছে আঠারো ডিভাইডেড বাই আর থেভেনিন পাইছি দশ আর এই যে আর এর মানে আবার চার ও প্রশ্নে দিয়ে দিছে তাহলে বসাই দিলাম চার আসতেছে কত ওয়ান পয়েন্ট টু এইট সিক্স দিয়ে দিতে পারি ওয়ান পয়েন্ট টু এইট সিক্স অ্যাম্পিয়ার তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম প্রশ্নটার অ্যান্সার যে আমাদের এই সার্কিটের কারেন্টের মান কত আসবে আচ্ছা এবার একটু খেয়াল করেন সেকেন্ড কোশ্চেনটা শুরু করার আগে আমরা আরেকটা থিওরি একটু দেখে নিয়ে দেন আমরা ওই ম্যাথটা সলভ করা শুরু করবো যেহেতু এখন পর্যন্ত ওই থিওরিটা নিয়ে আলোচনা করা হয়নি সেই থিওরিটা হচ্ছে আমাদের যদি কোনো সার্কিটের কোনো স্পেসিফিক লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করবো বা ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম জিনিসটা আসলে কি তো এটাও কিন্তু একটা থিওরাম যেমন থেভেনিন থিওরাম নর্টন থিয়েরাম এই ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম কিন্তু একটা হচ্ছে ওই রকম থিওরাম তো সেটা হচ্ছে আমি এটার প্রমাণ আর ওই রকম দেখাচ্ছি না জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি প্রমাণ আমার যে নোট দেওয়া আছে ওই নোটে আপনারা পাবেন আশা করি ওখানে বুঝতে অসুবিধা হবে না যদি প্রবলেম হয় আমাকে পরে নখ দিন আমি পরে ডিসকাস করব। তাহলে আমরা সার্কিট দেখলাম এরকম যে একটা সার্কিটকে যদি ভাঙায় বিষয়টা দাঁড়ায় এরকম যে এটা হচ্ছে আর থেবে এটা হচ্ছে ভি থেভেনিন আর এখানে হচ্ছে একটা মান আছে আর এল ভালো করে কোশ্চেনটা বুঝেন সেটা হচ্ছে যদি কোশ্চেনটা এরকম হয় যে আর এল এর মান কত হলে আর এল ম্যাক্সিমাম পাওয়ার পাবে তার মানে নিজের মানের পরিবর্তনের ফলে নিজের মানের ম্যাক্সিমামটা পাওয়া যাবে আর এল আবার ম্যাক্সিমাম পাওয়ারও বের করতে চাচ্ছি আর নিজেই আমি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে চাচ্ছি এই সিচুয়েশনটা আমরা ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম দিয়ে করতে পারি থিওরেমের মুখ্য বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে এই ঘটনাটা তখনই ঘটে বা তখনই সম্ভব যখন আর এল এর মান আর থেবেনিনের সমান হয়ে যায় এইটা কিন্তু আমাদের মুখস্ত রাখতে হবে প্রমাণের বিষয় অবশ্যই আমরা চাইলে প্রমাণও করতে পারি আপাতত আমি প্রমাণে যাচ্ছি না এটা মুখস্থ রাখেন যে আমরা কোন একটা ভ্যারিয়েবল লোডের ম্যাক্সিমাম পাওয়ার তখনই পাব যখন সেই লোডের মান আর থেভেনিনের সমান হয়ে যাবে সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম পাওয়ার থিয়ে এখন দেখেন এটা যদি সমান হয়ে যায় তাহলে এইটার পাওয়ার আমি বের করতে পারবো এর ভেতরে ধরেন কথার কথা আই কারেন্ট ফ্লো করতেছে তাহলে আই সমান কত লেখা যায় ভি ডিভাইডেড বাই আর আর প্লাস এর মান সমান হয়ে গেছে সব সময় না যখন ম্যাক্সিমাম পাওয়ার এর কথা বলবে তখন তাহলে আর থেবেনিন প্লাস আর থেভেনিন বা আমরা লিখতে পারি ভি থেবেন ডিভাইডেড বাই টু আর থেভেন এখন যেকোনো লোডের পাওয়ার এটাকে আমরা কিভাবে লিখতে পারি আই মানে যে এটা এটার স্কোয়ার যদি করি তাহলে কত হয় ভি থেভেন এর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর স্কোয়ার ইন্টু আর এল মানে আবার যেহেতু সমান এইটাকে দেখেন আমরা কাটাকাটি করে ইজিলি লিখতে পারি ভি থেভেন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর সেভেন আমরা বলতেছি ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু আর এল এর মান আর এর সমান করে দিচ্ছি তো এইটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম পাওয়ার থিয়ারাম আমরা এটা মুখস্থ রাখবো যে পি ম্যাক্স সমান ভি থেভেন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু আর এই পাওয়ারটা কার এই পাওয়ারটা হচ্ছে আর এল এর পাওয়ার ওকে এটা শিখে রাখলাম আচ্ছা এটার একটা সুবিধা হচ্ছে আমাকে আই আর এক্সটা বের করার দরকার পড়বে না আমি একবারে ভি থেভেনিন আর থে কাজে লাগে পাওয়ার বের এইটাই দেখেন সেকেন্ড কোশ্চেনে বলতেছে ডিটারমাইন দা ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম বক্স তাহলে ভি থেভেনিন আমি পেয়ে গেছি পেয়ে গেছি তাহলে আমি দুই নাম্বার প্রশ্নের অ্যান্সার বের করতে পারি ম্যাক্স ইকুয়াল ভি থেভেনিন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু থেভেনিন এটা আসতেছে এইট পয়েন্ট ওয়ান এই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথম প্রশ্নের অ্যান্সার আর এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার এবার আমরা একটু আস্তে আস্তে পরবর্তী ধাপে যাই আচ্ছা এইগুলো আমরা একটু পরে করি আমরা একটু শর্ট সার্কিট আগে করি আচ্ছা এইটা আগে করি এটাতে আমাদের বলতেছে ফাইন দা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দা পজিশন অফ দা নেট নেটওয়ার্ক ইন ফিগার এত এক্সটার্নাল টু ব্রাঞ্চ এবি তার মানে এই যে ব্রাঞ্চ দেওয়া আছে এর এক্সটার্নাল মানে হচ্ছে এর বাইরের যে সার্কিটটা আছে এই সার্কিটের রেসপেক্টে নটন ইকুইভ্যালেন্ট বের করা লাগবে যেহেতু আমরা এখন দুইটাই করতেছি আর পরীক্ষার হলে দুইটার যে কোনোটাই আসতে পারে এই ম্যাথটা আমি দুইভাবেই করে দিচ্ছি অর্থাৎ থেবেনিনও করে দিব আবার নর্টনও করব পরীক্ষায় যেটা আসে শুরুতেই বললাম যে থেবেনিন হোক কিংবা নর্টন হোক রেজিস্ট্যান্স বের করার নিয়ম কিন্তু একই ভোল্টেজ বা কারেন্টের নিয়মটা একটু আলাদা ফলে রেজিস্ট্যান্স আমরা ইজিলি বের করে ফেলতে পারবো দুই নিয়ম একই ঝামেলা নাই তাহলে শুরুতে আমরা রেজিস্ট্যান্স বের প্রথম কথা হচ্ছে যেই ব্রাঞ্চের সাপেক্ষে বলবে শুরুতেই বলছিলাম সেই ব্রাঞ্চকে খুলে রাখবো নরমালি দেখা যায় সেই ব্রাঞ্চে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স থাকে বা রেজিস্টর থাকে আর কি তো এটা ধর্ম তাহলে শুধুমাত্র একটা রেজিস্টর থাকে কিন্তু জরুরি না যে সব ম্যাথে ওই একটা রেজিস্টরই থাকবে এখানে দেখেন যেই এবির কথা বলা আছে এই এবির কিন্তু আছে আছে একটা ব্যাটারিও যখন আমরা বা সার্কিট ভেতরে বের করব যার সাপেক্ষে বলবে মানে কথা যে ব্রাঞ্চ হিসাব বলবে সেই ব্রাঞ্চটা আমাদের খুলে রাখতে হবে ওর ভিতরে যাই থাক না কেন রেজিস্টর থাক ব্যাটারি থাক কারেন্ট সোর্স থাক যাই থাকুক ওই টোটালটাই আমাদের খুলে ফেলতে হবে যেহেতু বলতেছে এক্সটার্নাল টু ব্রাঞ্চ এবি এবি ব্রাঞ্চের বাইরে যারা আছে তাদের থভেনিন বা নটন বের করতে হবে এখানে নটন বলছে আমরা সেই হিসাবে বলতেছি তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ব্রাঞ্চকে খুলে ফেলবো যারা আছে ওদেরকে খুলে ফেলবো মানে কে কে আছে একটা রেজিস্টর আর একটা ব্যাটারি বাস এই খুলে এখানে রেখে দিলাম এই প্রশ্নে এইটার কোনো কাজ নাই কেন কারণ এখানে প্রশ্নে আর কিছুই চাই নাই আমাকে শুধুমাত্র বলছে সার্কিট বের করে তাহলে এর কিন্তু কিন্তু আর কোনো কাজ নাই অন্য প্রশ্নে কিন্তু এর কাজ থাকতে পারে আপাতত খোলার দরকার খুলে রাখলাম পরে দেখতেছি যে এটা কিভাবে আবার কাজে লাগানো যায় তাহলে একে যদি খুলে রাখি বাকি সার্কিটটা তো আছে তাহলে বাকি সার্কিটটা থাকে এরকম যে এটা কিন্তু আমরা খুলে রেখে দিছি রেজিস্টেন্স বের করার নিয়ম হচ্ছে ডিঅ্যাক্টিভেট করতে হবে এই কথাটা ভালোভাবে মনে রাখেন অ্যাক্টিভ সোর্স গুলাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে ডিঅ্যাক্টিভেট করার মানে হচ্ছে তাদের কর্ম ক্ষমতা আর থাকবে না একটা ব্যাটারিকে করার মানে হচ্ছে ব্যাটারি যেই দুই প্রান্তের সাথে কানেক্টেড আছে সেই দুই প্রান্তকে শর্ট সার্কিট করে দিতে হবে অর্থাৎ এই যে এই দুই প্রান্তে ব্যাটারি কানেক্ট করা ছিল এই দুইটা প্রান্তকে আমরা কি করে দেবো শর্ট সার্কিটেড করে দেবো এটাকে বলে হচ্ছে ব্যাটারি ডিঅ্যাক্টিভেট করা আর কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করার মানে হচ্ছে কারেন্ট সোর্স যেই দুইটা টার্মিনালের সাথে কানেক্ট মানে যেই দুইটা পয়েন্টের সাথে কানেক্ট করা আছে সেই দুইটা পয়েন্টকে ওপেন করে দেওয়া তাহলে ভোল্টেজ সোর্স শর্ট কারেন্ট সোর্স ওপেন এটা আমরা মনে রাখবো ভোল্টেজ সোর্স কি করব শর্ট আর কারেন্ট সোর্স হচ্ছে ওপেন তাহলে দেখেন এটা শর্ট করে দিলাম কারেন্ট সোর্স ওপেন করে দিলাম আর ওই যেই দুইটা বিন্দু বা নোডের রেসপেক্টে আমাদের বের করতে হবে নটন বা তার রেসপেক্টে আর থেবেনিন কিংবা আর এন বের করতে হবে আমরা শুরুতেই বলছি যে নটন রেজিস্টেন্স এবং থেবেনিন রেজিস্টেন্স এরা হচ্ছে ইকুয়াল মানে আপনি যার জন্যই বের করেন না কেন সমানই আসবে এখন এর রেসপেক্টে আমাদের কি করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে তাহলে আমরা একটু সহজ করে দেখি এই পয়েন্ট যেহেতু ওপেন তাহলে এই দুইটা তারকে এরকম ভাবে খুলে দিতে পারি কোনো ঝামেলা নাই বাকিটা দেখেন মোটামুটি সহজ এইটা যদি এ পয়েন্ট হয় এই পয়েন্টটাও হচ্ছে এ আর এটা যদি বি পয়েন্ট হয় এটাও হচ্ছে বি অবভিয়াসলি এটা যেহেতু শর্ট তাহলে এটাও হচ্ছে বি দেখেন এই রেজিস্টেন্স এ আর বি ভিতরে আছে এটাও এ আর বি ভিতরে আছে এটাও এ আর বি ভিতরে আছে তার মানে সবাই আসলে কি সমান্তরালে কানেক্ট হয়ে আছে ছয় বারো বারো তিনটা রেজিস্টেন্সে আমাদের সমান্তরাল কানেকশন আছে তাহলে বের করা কিন্তু সহজ তার মানে আর থেভেনিন আমি বলে দিতে পারি এইভাবে যে আর থেভেনিন সমান আর এন ইকুয়াল সিক্স প্যারালাল সিক্স প্যারালাল বারো না বারো আছে দুইটা সিক্স একটা আমরা এটাকে মুখে মুখেই করে ফেলতে পারি কিভাবে বারো আর বারো প্যারালাল করলে ছয় হয় কারণ ইকুয়াল জিনিসকে যত সংখ্যক তত দ্বারা ভাগ করে দিতে হয় তাহলে বারো বারো করলে বারো ভাগ দুই মানে ছয় আবার ইকুয়াল দুইটা আছে দুই দ্বারা ভাগ করে দেব তিন হবে মুখে মুখে হয়ে গেল আর ঝামেলার দরকার নাই তাহলে ক্যালকুলেটারও করতে পারেন এবার আসি এই সার্কিটের থেভেনিন বের করার নিয়ম কি আর নর্টন বের করার নিয়ম কি বের করার নিয়ম হচ্ছে যে দুইটা পয়েন্টের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করব সেই দুইটা পয়েন্টকে ওপেন ধরে ওই দুইটা মানে এক কথায় যে এটা এ আর এটা বি এই ওপেন অবস্থায় যে ভোল্টেজটা পাবো এই ভোল্টেজটাকে আমরা বলতেছি ভি ওপেন করলে এর রেসপেক্টে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে ভি তাহলে এখন তো এখানে আমরা বের করে ফেলতে পারি এটা ছয় বারো এটা ছয় এটা ছয় এই ক্ষেত্রে কিন্তু আর কোনো সোর্সকে আমরা ডিঅ্যাক্টিভেট করব না যে যেমন আছে সে তেমনই থাকবে এখন আমাদের এই দুইটা পয়েন্টের ভোল্টেজ বের করলে ওকে তাহলে এখানে দেখতেছি আমরা মেশ করার চাইতে আমরা নোডাল অ্যাপ্লাই করে দিলে খুব ইজি এটা যদি ভোল্টেজ হয় তাহলে লজিক বলে এই নোডের ভোল্টেজটা হবে ভি থেভেন তাহলে আমরা এখানে কি একটা নোডাল অ্যাপ্লাই করব অর্থাৎ কেসিএল অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করলে কত আসে দেখেন ভি থেভেন মাইনাস বারো ডিভাইডেড বাই দেখেন ভি থে নিন মাইনাস বারো ডিভাইডেড বাই ছয় ভি থে মাইনাস বারো ডিভাইডেড বাই বারো কিন্তু এটা দুজন তো প্যারালাল তাহলে আমি একবারে একটা কাজ করে দিতে পারি যে বারো প্যারালাল ছয় একটাই হয়ে গেল মানে দুইজনকে মিলে একটা কল্পনা করলাম ঝামেলা শেষ প্লাস এর ভিতরে কোনো কারেন্ট যাচ্ছে না ফলে ওর হিসাব আমার লাগবে না ভি থেভে ডিভাইডেড বাই সিক্স এই যে এটা আর দুই অ্যাম্পিয়ার কারেন্ট দেখেন এই নোডের দিকে আসতেছে আর আমরা জানি আসা কারেন্ট মানেই হচ্ছে মাইনাস ইকুয়াল জিরো এখান থেকে ইজিলি আমার ভি বের হয়ে যাবে তাহলে আমরা এখন ক্যালকুলেটরে করি তাহলে ভি কে আমরা মনে মনে এক্স ধরে নিই মাইনাস বারো বারো আর ছয় এর হচ্ছে প্যারালাল তাহলে বারো আর ছয় এর প্যারালাল আমরা এইভাবে দিতে পারি বারো গুণ ছয় আর বারো আর ছয় এর যোগফল হচ্ছে আঠারো প্লাসভাইডেড বাই সিক্স মাইনাস সলভ করলে যা আসে কত আসতেছে বারো এটা হচ্ছে আমাদের ভি থেবে এই প্রশ্নে কিন্তু ভি মানে নর্টন সরি থেবে চাইনি আমি এক্সট্রা ভাবে করতেছি সার্কিট যদি আঁকতে হয় কিভাবে আঁকতে হবে অনেকেই আরেকটা জিনিস খুব ভুল করে কেমন ভুল করে এটা এ আর বি আবার আমি দেখতেছি এ আর বির রেসপেক্টে যে ভোল্টেজটা বের করতেছি সেটা ভি7 তো অনেকের মাথার ভিতরে এটা চলে আসে যে এ আর বি এর দুই মাথার ভোল্টেজ মনে হয় ভি থেভেন না এ আর বি এর দুই মাথার ভোল্টেজ ভি থেভেন তখনই হবে যখন এই ব্রাঞ্চটাকে ওপেন করে দেব যখনই আবার এই ব্রাঞ্চটা আমি লাগায় দিব তখন আর এই দুই মাথার ভোল্টেজ তো ভি কখনোই থাকবে না একটু দেখি আমরা চিত্রটা আকালে বুঝতে পারবো যে কেন থাকবে না এবং এটা কিন্তু খুব সাবধান যখনই আমাদের কোনো কোশ্চেন চাবে এই ব্রাঞ্চের সার্কিট না আঁকায় কখনোই অ্যান্সার করতে যাবেন না ভুল হওয়ার অনেক চান্স থাকবে তাহলে ভি মানে সার্কিট কিন্তু এ আর এটা হচ্ছে বি এটা বারো ভোল্ট আর থেবেন কত আসছে তিন ও হ্যাঁ এটা তো সঠিক যে এখন যদি আপনি একটা ভোল্ট মিটার ধরেন এই দুই মাথায় আমি বারো ভোল্টই পাব তার কারণ এখানে কোনো ড্রপ নাই ওপেন সার্কিট তো বারো ভোল্ট পাবো এটা ঠিক এবং এটাই তো আমি বলতেছি যে এই দুইটা ব্রাঞ্চ মানে ব্রাঞ্চকে ওপেন করলে ভোল্টেজটা পাব যে সেটা হচ্ছে কিন্তু কি বাস্তবের যে সার্কিট সেই সার্কিটে ওপেন অবস্থায় আছে ওপেন অবস্থায় নাই তাহলে সেটা যদি এখানে কানেক্ট করে দিই এখন বলেন তো এই দুই মাথায় কি এখন আর বারো ভোল্টেজ পাবো কখনোই বারো ভোল্টেজ পাবো না ক্যালকুলেশন করে যেটা আসে সেটা এই জন্য কিন্তু ভুল করা যাবে না ভি কিন্তু ভি থে না ওপেন অবস্থায় যে ভোল্টেজটা পাচ্ছে সেটা হচ্ছে যখনই ম্যাপ করতে বলবে বারবার এই অবস্থায় আমাকে কিন্তু কানেক্ট করে দিতে হবে মনে করেন এই রকম প্রশ্ন কি হইতে পারে বলতে পারে যে এই ব্রাঞ্চের ভিতরে একটা কারেন্ট আছে সেই কারেন্টটা নির্ণয় করে দেখাও তাহলে আই সমান কত লিখবো আই সমান লিখব বারো মাইনাস বাহাত্তর ডিভাইডেড বাই একশো তিন যেটা আসবে সেটা অ্যান্সার প্রশ্ন বলতে পারে ভি এ নির্ণয় করে দেখাও তাহলে আই বের হলো বারো থেকে এই ড্রপটা বাদ দিলে পাবো ভিএবি অথবা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে ক্যালকুলেশন করবে প্রশ্নে যেভাবে চাবে সেইভাবে কিন্তু অ্যান্সার করতে হবে কিন্তু সব সময় বলতেছি এই ব্রাঞ্চ রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি করে সার্কিট আগে ডিজাইন করবেন তারপরে হচ্ছে সলভ করতে যাবেন না হলে কিন্তু ভুল হয়ে যাবে এই ভুলটা কিন্তু অনেকেই করে আপাতত আমি জাস্ট দিলাম পয়েন্ট ধরাই এবং এখানে যে অবস্থা আছে সেটা এটা হচ্ছে যদি প্রশ্নে চাই যে থেভেনিন সার্কিট ড্র করো এটা হচ্ছে আমাদের থেভেনিন সার্কিট বাস কাজ শেষ থেভেনিন শিখলাম এবার আসি নট বের করার সিস্টেম হচ্ছে ছয় এটা বারো এই দুইটা ঝামেলা করতেছে আমরা এটাকে প্যারালাল করে একটা বানাই ফেলি তাহলে ছয় গুণ বারো ডিভাইডেড বাই ছয় আর বারো যোগ করলে হয় আঠারো চার মেলা শেষ এটা হচ্ছে বারো ভোল্ট এটা বারো তিন নর নর্টন বের করার সিস্টেম হচ্ছে থেভেনিনে এই দুইটা পয়েন্ট ওপেন রেখে ভোল্টেজ বের করলে সেটাকে বলে থেভেনিন ভোল্টেজ আর নর্টনের নিয়ম হচ্ছে এই দুইটা পয়েন্টকে শর্ট করে দিলে এর অ্যাক্রসের যে কারেন্ট সেইটাকে বলে হচ্ছে নর্টন কারেন্ট দুইটার কিন্তু সিস্টেম দুই রকম এবার একটু খেয়াল করেন এই দুই মাথা যদি শর্ট হয়ে যায় দেখেন যে এই পয়েন্ট আর এই পয়েন্ট হয়ে গেল শর্ট এই দুই পয়েন্ট যখনই শর্ট হয়ে গেল তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট আসলে সেম পয়েন্ট হয়ে গেল সেম পয়েন্ট হওয়ার মানে হচ্ছে ওই রেজিস্টেন্সের ভিতরে আর কোনো কারেন্ট যাবে না এইখানে আর একটা ভুল ধারণাটা বলে দি অনেকে এই লজিক থেকে আর একটা খুব বড় একটা ভুল ধারণা পোষণ করে সেটা হচ্ছে দুইটা পয়েন্ট শর্ট যেহেতু হয়েছে এর জন্য যদি দুইটা পয়েন্ট শর্ট মনে হয় এর জন্য তো দুইটা পয়েন্ট শর্ট তার এও বাদ না লোডের জন্য আমরা যেই ঘটনাটা কল্পনা করতেছি বা যে ঘটনাটা ভাবতেছি জরুরি না যে সোর্সের জন্য তাই হবে সোর্সের এই দুই মাথা শর্ট মনে হচ্ছে মানে যে এ বাদ এরকম না শুধুমাত্র আমরা লোড কে বাদ দিয়ে দিব সোর্স কে কিন্তু বাদ দেওয়া যাবে না সোর্স কে ওইভাবেই রাখতে হবে এই হচ্ছে আমাদের সার্কিট এর ভিতরে কোনো কারেন্ট যাবে না কারণ সার্কিট একটা সহজ পথ পেয়ে গেছে এর ভিতরে কারেন্ট যাওয়ার কোনো প্রয়োজনই নাই যা কারেন্ট যাওয়ার প্রয়োজন এই লাইনের ভিতর দিয়ে যাবে কারণ এ এখন কথা হচ্ছে একে কে বাদ না বাদ দিব না কারণ এর ভেতরে যদি আসতে হয় ভোল্টের কারেন্ট ক্রস না করে আসার কোনো উপায় নাই ফলে চার ওহম থাকবে কিন্তু বারো ওহমের কোনো প্রয়োজন নাই কারণ ওর ভিতরে কারেন্ট যাওয়ার কোনো দরকার নাই এই কারেন্টটাই যে উপরের পথ দিয়ে এই পথে আসতে পারে এর কারেন্ট এই পথ দিয়ে আসতে পারে ফলে বারোটা টোটালি ভাগ এবার আমি কারেন্ট বের করব মানে এখানকার কারেন্ট বের করব এটা কি করতে পারি এটা আমরা আসলে এইখানেও আমরা চাইলে খুব সুন্দর করে নোডাল অ্যানালিসিস করে দিতে পারি আচ্ছা এটা যদি গ্রাউন্ড হয় অর্থাৎ এটা যদি জিরো ভোল্টেজ হয় অবশ্যই এটাও হবে জিরো ভোল্টেজ তাহলে সুন্দর করে আমরা এখানে একটা কেসিল অ্যাপ্লাই করে দিই তেমন জিরো মাইনাস বারো ডিভাইডেড বাই ফোর দেখেন আই এনটা বের হয়ে যাচ্ছে ফলে আই এন দুই এনয়ার ওর দিকে আসতেছে ফলে মাইনাস টু ইকুয়াল জিরো সুন্দর ভাবে আই এন এর একটা মানচল আসবে তাহলে মাইনাস বারো ডিভাইডেড বাই চার প্লাস এক্স মাইনাস টু ইকুয়াল জিরো পাঁচ এম্পিয়ার তাহলে আই এন আসতেছে কত পাঁচ এম্পিয়ার কিন্তু এটা আসলো বারো তিন বারো ছত্রিশ না চার এটা তো চার আসার কথা এক মিনিট বারো ওইটা তো ঠিক আছে বারো আটশো ছয় ঠিকই আছে

মানে এখানে প্যারালালটা ছয় সেটও বারো হবে না এটা ভাইয়া পাশে এটা বারো হবে ভি ডেভেনিনের পাশে বারো হবে এই কারণে আসলে এটা হচ্ছে বারো তার মানে আমাদের চেঞ্জ হবে

তাহলে এই লজিক কিন্তু সেম যদি কারেন্ট বের করতে বলে তাহলে পনেরো মাইনাস ওই যে বাহাত্তর ডিভাইডেড বাই যা আসে তাই তাহলে এটা হচ্ছে পনেরো ভোল্টেজ এটা তাহলে পাঁচ অ্যাম্পিয়ার এটা ঠিক আছে আর এই কনসেপ্টটা আমরা পরবর্তী গিয়ে আরেকটা থিওরেমে দেখব সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন থিওরেম সেখানে দেখব যে আসলে এই থেভেনিনকে ট্রান্সফর্ম করলে নর্টন পাওয়া যায় নর্টনকে ট্রান্সফর্ম করলে থেভেনিন পাওয়া যায় ওইটা দিয়ে আমি বুঝলাম যে আসলে অ্যানসার কোথায় একটা ভুল হচ্ছে কারণ যে পনেরো ভাগ তিন করলে আসে পাঁচ তাহলে কারেন্টটা আসলে পাঁচ অ্যাম্পেয়ার আসার কথা যেটা যা ঠিকঠাক আসছিল মানে এটা ভুল ছিল যাই হোক এটা হচ্ছে আমাদের থেভেনিন সার্কিট